মাথায় আসবে সেটাই বলা উচিত। বিয়ের সময় লোকে হাসে, বিয়ের পর এমনিতে হাসি চলে যায়। বিবাহিত পুরুষ যারা দেখছেন এখন, বিয়ের পর একটা পুরুষ মানুষ বলো যে মন থেকে হেসে। শ্রী মুখার্জি টুইটারে বড্ড বেশি হেয়ালি করে। আচ্ছা, ছ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মদন না মদন মিত্র, রুদ্রনীল ঘোষ ব, এটা যে আমার কি ভালো লাগছে, ভয় ওকার বলটা, দেওয়ালটা হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণ বা অক্ষরের সাথে আমাদের জন্মের পর প্রথম যোগাযোগ হয়, মানে প্রথম পরিচয় হয়। তারপর আমরা যত বড় হই, তখন সেই বর্ণ বা অক্ষরকে সুন্দরভাবে সাজিয়ে কথার রূপ দিয়ে মানুষের কাছে কখনো ভালো হই, আবার মানুষের কাছে কখনো খারাপ হই। কিন্তু এই বর্ণের সাথে মৃত্যুর যোগ কখনো ভেবেছেন? না, মানে লাকিলি সেরকম কোনো বর্ণের সাথে আমার পরিচয় হয়নি। কিন্তু যারা পরিচয় করাচ্ছেন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, সেই দুজন মানুষ আমাদের কাছে রয়েছেন। তবে একজন মিসিং রয়েছেন, মৈনাক ভৌমিক, পরিচালক মৈনাক ভৌমিক এবং যীশু সেনগুপ্ত। তোমাদের দুজনকেই তাই ওয়েলকাম জানাচ্ছি। যদি আবিরদাকে ছাড়া আমাদের চ্যাটটা ইনকমপ্লিট। মানে মৈনাকদা, প্রথমেই যেটা বলছিলাম, বর্ণ পরিচয়, মানে যে বইটাকে, মানে খুব সহজ সাদা একটা বই, যে বইটার সাথে আমরা প্রথম পরিচয়, জন্মের পর আমরা কথা বলতে শেখার পর, পড়াশোনা যে কোনো কিছুই, সেটার সাথে মৃত্যু এবং তার নিচে যে ট্যাগ লাইন, সেটা দেখে বেশ ভয় লাগছে। মানে গ্রামার অফ ডেথ, এই বিষয়টা কি, মানে বর্ণ পরিচয়, মানে বিদ্যাসাগর মহাশয় কি কোনোভাবে নিয়ে আসছো এই মৃত্যুর মধ্যে? না, বর্ণ পরিচয় ডিরেক্টলি বর্ণ বা অক্ষর শেখার সঙ্গে ছবির কোনো মিল নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে বর্ণ পরিচয়ের সাথে ছবির একটা ডিরেক্ট মিল রয়েছে, সেটা ছবিটা না দেখলে দর্শকের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে ছবিটা দেখলে। আর দ্বিতীয়ত, বর্ণ পরিচয় ভাবলেই আমরা ছোটবেলার কথা মনে করি। ছোটবেলা মানেই আমাদের কাছে সরল, সহজ, সবটাই ভালো। বড় হয়ে যাওয়ার সাথে কিন্তু আস্তে আস্তে এই গ্রে শেডসগুলো চলে আসে, মিথ্যে কথা বলাগুলো চলে আসে, খারাপ জিনিসগুলো চলে আসে। সো ম্যাচিওর অডিয়েন্সের কাছে বর্ণ পরিচয় বাচ্চাদের গল্প তো আর হবে না, সো থ্রিলার হলে আরও ইন্টারেস্টিং হয় বোধ হয়। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। গানটা শুনেছেন তো? আশা ভোঁসলে, একটু দুষ্টু গান। ও ফিরে এসেছে। তুমি যে এই যে বলে ছোটবেলার কানেকশন, সেখান থেকে কি যীশু আর আবিরদার বন্ধু ডাক কোথাও গিয়ে, মানে ছবির মধ্যে? হ্যাঁ, ছবির মধ্যে না, মানে ওদের মধ্যে একটা অদ্ভুত কানেকশন রয়েছে, যেটা হয় আর কি। মানে দুজনেই তো খুব, মানে দুটো চরিত্রই খুব কাছাকাছি এবং দুটো চরিত্র অবসেসড একে অপরকে নিয়ে, সো সেই বন্ডিংটা রয়ে গেছে থ্রু আউট ছবিটার মধ্যে। মানে এটা বলবো না যে ডিরেক্টলি দুই বন্ধুর গল্প, কিন্তু এদের মধ্যে কোথাও একটা পরিচয়ের অভাবে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। সিনেমার শেষ সিন আর বইয়ের শেষ পাতা কখনো আগে থেকে জানতে নেই, তাহলে গল্প জানার মজাটাই না পাল্টে দেয়। তো যাই হোক, যিশুদা, এই যে আমরা তোমাকে হাসতে দেখছি ছবিতে, তুমি কবার হেসেছো? মানে পুরো হাসিটা কি আবিরদাই হেসেছে? আমি তো ট্রেলার দেখি খানিকটা মনে আছে, গানটাতে যদিও তুমি হাসছো খানিকটা, কিন্তু যে নতুন গানটা, হ্যাঁ, বিয়ের সময় যখন, বিয়ের সময় লোকে হাসে, বিয়ের পরে এমনিতেই হাসি চলে যায়, সেটা তো নর্মাল। তুমি এই ছবিতে কতবার, পুরুষ যারা দেখছেন এখন সবাই জানে বিয়ের সময় খুব হাসি, তুমি এটা বলছো এটা বলো না, তুমি তোমার থেকে এটা মানা যায় না। বিয়ের পর একটা পুরুষ মানুষ বলো যে মন থেকে হেসে হাসছে, পুরো ব্যাপারটা হাসি, মানে মানেটা পাল্টে যায়। গুগলের সাথে দেখা করতে দাও প্লিজ। রেসপন্সিবিলিটি শব্দটা মনে হয় তোমার ডিকশনারিতে নেই না, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, তুমি এখন এসো জাস্ট একবার। মানে পুরোটাই এতটাই ঘাটা যে সবসময় কপালটা কুচকে রয়েছে তোমার? না, আমার ঘাটা থাকলে কপাল কুচকায় না ইউজুয়ালি, কিন্তু হ্যাঁ, এই ছবিতে আমার এমন আমার আমার ক্যারেক্টারটা যেরকম, ইটস ভেরি ব্রুডিং, এবং যেরকম আমাদের ট্রেলারে রয়েছে দ্যাট হি হ্যাজ লস্ট এভরিথিং, দ্য ম্যান হু হ্যাজ লস্ট এভরিথিং, সি হ্যাজ হ্যাভ লস্ট এভরিথিং। সেটা কী, কেন গানটা লঞ্চ হয়েছে লোকে কিছুটা বুঝতে পারছে, এবং তাছাড়াও জীবনে আরও অনেক কিছু হারিয়েছে,
কি হারিয়েছি সেটার জন্য ছোট দেখতে হবে। এবং আমার মনে হয় সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে ছবিটা লোকে দেখুক, কারণ আমি যদি বলে দিই তাহলে এই থ্রিলারের মজাটা চলে যাবে। সুতরাং আমি বেশি কিছু বলবো না, কতটা হেসেছি কতটা ব্রুট করেছি পুরো ছবিটাতে, এটা তার জন্য ছবিটা দেখতে হবে একদম। কিন্তু এই যে তুমি বললে যে সব হারিয়ে ফেলেছি, আর আবির দেখ আমরা দেখছি যার হারানোর কিছু নেই, এটাই সূক্ষ্ম লাইন, মানে দুজনেই একই জায়গায় কিন্তু কতটা আলাদা তাদের জায়গাটা, মানে একজনের কাছে হারানোর নেই একজন হারিয়ে ফেলেছে, মানে একই জায়গায় কিন্তু অনুভূতিগুলো বোধ হয় আলাদা। না আসলে বোধ হয় মানুষের বোধ হয় যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু আবার হাসতে শুরু করে। আর যিশুর চরিত্র ধনঞ্জয় তার দেওয়ালে পিঠটা ঠেকছে, সে এখনও ওই হাসিটা আসেনি, মানে আবিরটা ঠেকে গেছে, ঠেকে গেছে। আচ্ছা, তো আরেক রকম করেও বলা যায়, আবির দেয়ালের ওই পারে আমি একেবারে আচ্ছা, শুধু দেয়ালটা রয়েছে আমার আবিরের, দেওয়ালটা হচ্ছে মৈনাকদা নাকি, দেওয়ালটা হচ্ছে বর্ণ পরিচয়। আপনাকে দেখে না আমার এখন একটা কাঠপুতুল মনে হচ্ছে। হ্যাঁ, সুতোটা আমার হাতে। তুমি ভাবছো গল্পটা তুমি লিখছো, কিন্তু এই গল্পের প্লটগুলো আমি ধীরে ধীরে পাল্টে দিচ্ছি। পাশ থেকেই মানে আমি যিশুদার কাছে এখন শুনি, আবিরদা কিন্তু বলছে যে এটা মৈনাকের ছবি নয়, এটা নিয়ে তুমি কি বলবে, এটা এটা কখন হতে পারে, মানে এটা এর ছবি নয়, এটা তার ছবি নয়, কিন্তু এই যে ধারণা একটা, এটা মৈনাকের ছবি হতে পারে না, ভুল ভাবতে পারে, ছবিটা ডিরেক্ট করেছে মৈনাক, ওটা ওরই ছবি, ওর ধরনের ছবি, ধরনের ছবি না, এক্স্যাক্টলি। আমার মনে প্রত্যেকটা যে কোনো মানুষেরই আজকে ধরো একটা সময় শাহরুখ খানের মতো একজন অ্যাক্টর, সে তাকে মানুষ চিনেছে প্রেমের ছবি করার জন্য, লোকে ভালোবাসে ওকে দেখতে, কিন্তু তার নিশ্চয়ই চয়েস আছে বা ইচ্ছে করে অন্য ধরনের ছবি। সো আমারও সেরকম ধরো শাহরুখের কথা বলি, হ্যাঁ বুঝছি, ধরো শেষ আমার লাইক শাহরুখ না, তো প্রথম ছবিগুলো তো নেগেটিভ ডার না, তারপরে হি বিকেম আ বাজিগার, সেটাই বলছি, সো হি হ্যাজ ডান, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দা সুপারস্টারস, যার যে অন্য ধরনের ছবি করে কিন্তু সুপারস্টার হয়েছে প্রথমে, তারপরে এখন হি বিকেম আ রোমান্টিক। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এক ধরনের ছবি করেছি, সম্পর্কের ছবি, প্রেমের ছবি, এবং সেগুলো যেহেতু সাকসেসফুল অনেকগুলোই, সো একটা ধারার ছবি হয়ে গেছে, এবং আমি পড়াশোনার ছবি করতে ভালোবাসি, যেগুলো আমাকে বদার করছে এই মুহূর্তে। কিন্তু আমার আর একটা সত্তা আছে, যেটা ধরো অ্যাকশন ছবি দেখতে ভালোবাসে বা থ্রিলার ছবি দেখতে, থ্রিলার সিনেমা দেখতে ভালোবাসে, আমরা সর্বক্ষণই ডিসকাস করি এই ধরনের, মানে ইনফ্যাক্ট ওর থেকেও বেশি, ওর স্ত্রী নীলাঞ্জনার সাথে আমার বন্ধুত্ব আমরার পর আমরা নানান রকম কনসেপ্টস ডিসকাস করতাম। নীলাঞ্জনার একটা খুব সুন্দর কনসেপ্ট ছিল, একটা থ্রিলার, একটা চা বাগানের মধ্যে, সো এটা কীভাবে করা যায়, এটা চিত্রনাট্যটা কীভাবে লিখবো, যেটা হয় করা হয়ে ওঠেনি। কিন্তু প্রথমে যখন আমি এই যখন ভেঙ্কটেশের সাথে কথা বলতে বলতে শ্রীকান্ত মমতা আমাকে বললো যে তুমি কী করতে চাও না, একটা থ্রিলার লিখি, তখন বললো পারবে, হ্যাঁ না পারবে না, আমি খুব ভালোবাসি লিখতে, এবার সবাইকার একটা সারপ্রাইজ হয় যে আমি একটা থ্রিলার লিখতে চাই, কারণ আমি মানে একটা ফ্যামিলি ড্রামা করবো বা একটা রম কম করবো, কিন্তু আমি অ্যাকচুয়ালি থ্রিলারটা খুব এনজয় করি। এবং দ্য বিগেস্ট কোয়েশ্চেন, যদি দর্শক পছন্দ করে, অফকোর্স পুরোটাই দর্শকের হাতে, দর্শক যদি পছন্দ করে দেখতে চায় তাহলে ভবিষ্যতে আরও আবার হয়তো কিছু থ্রিলার ট্রাই করবো, নাহলে ব্যাক টু ঘরে অ্যান্ড বাইরে, সিম্পল। কিন্তু এই ছবিতেও একটা সম্পর্কের একটা দাগ কিন্তু রয়েছে, যেটা তোমার এবং প্রিয়াঙ্কার এই সম্পর্কটা, তাই না? না, এটার থেকেও গুরুত্বপূর্ণ সম্পর্ক আমার আর আবির, আবির তার এই ছবিটাও কিন্তু, হ্যাঁ ইটস এ থ্রিলার, প্ল্যাটফর্মটা অন্য, বাট এখানেও সম্পর্ক, একটা গভীর সম্পর্ক রয়েছে আমার আর আবিরের মধ্যে। সো সেটা কি, কেন এবং কি কারণে এই সম্পর্কটা তৈরি হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, এবং ওই সম্পর্কটার জন্য আমি সব কিছু হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি এবং লোকে অন্য মানে বার করতে পারে, কিন্তু লোককে বলবো যে বেশি ভাববে না, ভাবতে না, কিন্তু ইয়েস, ইটস অলসো আ রিলেশনশিপ বেসড ফিল্ম, যেখানে শুধু আমার আর প্রিয়াঙ্কার নয়, আমার আর আবির যে সম্পর্ক, এবং কেন এই দুজনকে আবির আমাকে বন্ধু বলছে, এবং শেষে গিয়েও আমিও বলছি ওকে বন্ধু, কেন বলছি, কারণ তো আছে নিশ্চয়ই, আসলে বন্ধু নাকি বন্ধুরূপী শত্রু, এটার উত্তর খুব খুব ইজিলি 26 তারিখে পাওয়া যাবে, 26 অনওয়ার্ডস খুব ইজিলি পাওয়া যাবে, কিন্তু তোমরা মানে থিয়েটারে গেলেই পেয়ে যাবে।
জানি এটা তো বলবে না, বলেই দিয়েছে ট্রেলারে। কাম টু আ থিয়েটার নিয়ার ইউ। না না না, ওই যে বাহুবলি গেছিল কাটাপ্পা, কি কি কাটাপ্পা, বাহুবলি কাটাপ, বাহুবলি কো কাটাপ্পা নে কিউ মারা, নেই কাটাপ্পা কো বাহুবলি নে কিউ মারা না, সমঝলে না আইদার ওই ওইটার উত্তর ওই সরাসরি তোমাকে চ্যালেঞ্জ করেছে। বন্ধু কেমন আছো? ও ফিরে এসেছে। বন্ধুরূপী শত্রু, এটা আমাদের জীবনেও অনেক আসে। তোমরা পার্সোনাল লাইফে পেয়েছো আসলে বন্ধু বলে গেছে, কিন্তু পরে বুঝেছো সে বন্ধু নয়। আমাদের, আমার মনে হয় আমাদের সবাইকার লাইফেই বন্ধু আসে চলে যায়, এবং আমরা একটা কিছু মানুষদেরকে বন্ধু মনে করি কিন্তু পরে বুঝতে পারি তার বন্ধুর মতো নয়। কিন্তু কিছু চরিত্র থাকে যেরকম আমার মনে হয় তাদেরকে আমরা চিনি না, যেটা অর্কের চরিত্রটা মানে আবিরের যে চরিত্রটা, ওর সঙ্গে সেই মানুষটার সম্পর্কটা যেমনভাবে ও তাকে চেনে না কিন্তু চিনতে চায়, তাকে ধরতে চায়। সো আমাদেরও কিছু স্বপ্নের ক্যারেক্টার থাকে যাদেরকে আমরা চিনি না ডিরেক্টলি, কিন্তু তাদেরকে আমরা পছন্দ করি না বা পছন্দ করি বা তাদের মতো হতে চাই, সেরকম একটা চরিত্র, মানে একটা ফিকটিশাস ক্যারেক্টার, একটা কাল্পনিক চরিত্র যাকে বেছে নিয়ে আমরা আমাদের অনেকটা জীবন কাটাই, কিন্তু তাকে আমরা যে ডিরেক্টলি তার সাথে হাই হ্যালো মিশি তা নয়। সো এই চরিত্রগুলোকে নিয়েই আমরা কিন্তু থাকি। সেই কষ্ট পাওয়া মুখটা, বউ চলে গেছে, বাচ্চাটাও নেই। বন্ধু কেমন আছো? মডার্ন মিস্ট্রির অঙ্কে নয়, মানে ধরো আমাদের ক্ষেত্রে হবে ফিল্ম মেকার, সবার। তো যিশুদা, আমি দেখছিলাম যে এখানে তোমার একটা রেসপন্সিবিলিটির জায়গা আসছে, যেখানে এখানে পার্সোনাল লাইফ হ্যাম্পার করছে তোমার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের জন্য বিশেষ করে প্রত্যেকের জন্যই এই যে রেসপন্সিবিলিটি, একটা পার্সোনাল লাইফে থাকে, একটা প্রফেশনাল লাইফে থাকে, দুটো লাইফেই থাকে, সেটা মেনটেন করার জায়গাটা কি হয়? না হলেই তো যে জায়গাটা আমরা তোমার দেখতে পাচ্ছি ছবিতে সেটা মূলত হয়ে যায়। সেখানে আমার মনে হয় ফ্যামিলির একটা বিশাল বড় হাত আছে। এই রেসপন্সিবিলিটিটা কতটা আমি নিতে পাচ্ছি, কতটা পাচ্ছি না পার্সোনাল লাইফে, সেই জায়গায় আজকে নীলাঞ্জনা না থাকলে, আমার মানে আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমি আজকে যে ঘন ঘন বম্বে চলে যাচ্ছি, মাসের পর মাস থাকছি, আবার আসছি, সেটা হতো না। সে যদি ও ও আমাকে ওই সাপোর্টটা না দিত, ও যদি আমার এই প্রফেশনটাকে না বুঝতো, তাহলে এটা হতো না। সো ইট ইজ অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু পার্সন। কখনো বোঝে, কখনো ইগো চলে আসে মাঝখানে, কখনো মানে ভালোবাসা খুব ভালো, আবার বেশি ভালোবাসা ভালো নয়। কিন্তু মানে চিনি খেতে ভালো লাগে, বেশি চিনি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। যারা মিষ্টি পছন্দ করে, বেশি মিষ্টি হয়ে গেলে আবার, যারা ঝাল খেতে ভালোবাসে, ঝালটা বেশি হয়ে গেলে, সো ইট হ্যাজ টু বি, দ্য ইনগ্রিডিয়েন্টস হ্যাজ টু বি ভেরি কারেক্ট, অ্যান্ড ইট ইট ডিপেন্ডস অন হু ইজ মেকিং দ্য ফুড অ্যান্ড হু ইজ ইটিং। এই যে আন্ডারস্ট্যান্ডিং, যে কুক এবং যে ইটার, এই দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা না হয় যে এ ওটা খেতে ভালোবাসে, তাহলে এটাকে ওইটুকুনি দিই, বেশি দেবো না। সো এই আন্ডারস্ট্যান্ডিংটার উপর কিন্তু সব রিলেশনশিপই আর দাঁড়িয়ে আছে। উইচ উই ইউজুয়ালি হিয়ার, ডিভোর্স ইজ আ ভেরি ইজি কমন থিং ফর এনিওয়ান, হচ্ছে না, লেটস চলো, ইয়া, বিকজ লাইফ ইজ টু ফাস্ট রাইট নাও, পিপল ডোন্ট থিঙ্ক সো মাচ, অ্যান্ড আই থিঙ্ক সেই কারণে আগেকার রিলেশনশিপসগুলো অত, the bonding was more, dhoijo is one of the key word which you said correctly, and I think also the ingredients of life, of living life, seta niye ektu bhabna chinta korata is joruri bole amar mone hoy, ta na hole khawar ta khete bhal lagbe na, darun kotha bolo jishidav, mui na chup chap shunchilo na, also ami odar ke 13 bochhor dekhchi ekshonge, আমি দেখছি তখন সারা জন্মেছে, সবই জন্মেছে, দু তিন মাস বয়স হচ্ছে, তিন না চার মাস বয়স যখন আমরা স্ক্রিপ্ট নিয়ে আমার বাড়িতে, মানে ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আমরা শুটিংয়ের পরপর নীলাঞ্জনা বম্বে যাওয়ার জন্য মানে ইরিটেবল হয়ে যাচ্ছিল, এবং রিসেন্টলি কিছুদিন আগে কথা হলো, মানে আমরা যখন বর্ণপরিচয় শ্যুট করছি তখন ও বললো যে আমি চার বছর পাঁচ বছরও বম্বে যাইনি, আর যিশু এখন প্রাইমারিলি বম্বেতেই থাকে। সো এই জিনিসটা আমার খুব মানে ইন্টারেস্টিং লাগে, এবং
আমার এই কথাটাও হয়, মানে ইনফ্যাক্ট আমার নীলাঞ্জনা যে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা বারবার কথা বলি যে ও আচ্ছা জিসু ইজ নট কামিং ব্যাক, মানে এটা খুব আমার ফ্যাসিনেটিং লাগে যে একটা সম্পর্ক কতটা মানে ইন্টেন্স হলে বা এত বছর দুটো মানুষ দুজনকে বুঝলে এইভাবে ব্যালেন্স করাটাও ডিফিকাল্ট, মানে ও যে বাইরে থাকে অবভিয়াসলি একা লাগে, নীলাঞ্জনা তার দুই বাচ্চাকে নিয়ে এখানে রয়েছে, সো এই ডিফিকাল্টিটা আমি আমরা একমাত্র এই এই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারবো একমাত্র যদি সেই ভালোবাসাটা থাকে, মানে নাহলে এই ফাইটটা করার কোনো প্রয়োজন বোধ করবো না। এই যে এই ও যে কথাটা বললো যে আজকাল ঘন ঘন ডিভোর্সটা হয়, কিন্তু যাদের মধ্যে হয় তাদের মধ্যে কি সেই লেভেলে ভালোবাসাটা রয়েছে আমার মনে হয় না, বা বেশি ভালোবাসা আছে স্বামী স্ত্রী হোক বা দুই বন্ধু হোক বা ভাই বোন হোক, ঝগড়া তো হবে, ঝগড়াটা হয় কেন? কারণ আমি আমি যেটা বলতে চাইছি অপর মানুষটা বুঝতে পারছে, এবং সে তো আমার সব থেকে কাছে মানে বুঝছে না কেন, সেটা লজিক্যালি কারেক্ট হতে পারে রং হতে পারে, বাট ইউর মানে এবার রং হলে সে যে ভালোবাসে আমি বুঝতে পারছি বাবু বাট এটা ভুল বাবা, তখনই কিন্তু বুঝে যাবে, কিন্তু আরে তখন যদি আমি গিয়ে বলি আরে আমি তো বোঝার কি আছে, আমি যদি না বুঝতে পারি কী প্রবলেম, এই যে এই অ্যাবসলিউট ধৈর্য সেটাই এবং আন্ডারস্ট্যান্ডিং দি সিচুয়েশন উইচ ইজ আজকের দিনে দ্যাট ওয়াই আই এম সেইং আজকের দিনে বিকজ we are all mature right now, we all understand, we are looking, we are seeing the world outside, so you need to be little calmer kana hona amader shomoy nei karon dekhtei pacchi je mane mane chotchori theke shuru kore chotchorite jhal ta beshi hoye gecho theke shuru kore social media te usually shobai sanjay mandir ke hoye geche mane khub important mane je এই ভদ্রলোক যে আজ কথা এখনই বললাম, সেই ভদ্রলোক একটি প্লেয়ারের সম্বন্ধে বলছে যে ওর থেকে বেশি রান করেছে, যে ওর থেকে বেশি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, সে তার বিষয়ে বলছে না এটা বড় একটু এর মধ্যে ওই বড় রান করার 180 রান করার ক্ষমতাটা নেই, দেখতেই পাচ্ছি আমরা 5টা সেঞ্চুরি করেছি, আরে তুই 1টা সেঞ্চুরি করেছিস ওয়ার্ল্ড কাপে, মানে হয়তো করেছে আই ডোন্ট নো, বাট ওয়াই উড আই ক্রিটিসাইজ সামওয়ান সো মাচ, ওয়াই কান্ট আই সি দ্য গুড পার্ট অফ ইট, লোকে না এখন খুদ বার করতে না বসে আছে, এক্স্যাক্টলি মানে নিজেদের বার করবে না, 26 জুলাই রিলিজ করছে, খুদ আপনার মতো থাকতেও পারে আমাদের মতো নেই, সেই জন্য ছবিটা আমাদের মতো করে বানিয়েছি, তাই তো অ্যাবসলিউটলি, সো ইনফ্যাক্ট আমরাই আমরা আমার আর আবিরের মাঝে মাঝে এটা নিয়ে কথা হয় যে বর্ণ করেছে ট্রেলার বার করার পর প্রচুর দেখি অনলাইন ভিডিওস বেরিয়ে গেছে আমাকে আবির পাঠাতে থাকে যে বর্ণ পরিচয় কি 7 এর মতো নাকি মেন্টালিস্টের ওই এপিসোডটার মতো, এবার আমি ভাবি যে আমি যখন সিনেমা মাঝে বসে অনেস্টলি আমি নিজের গল্প বলবো বলে এসেছিলাম, এবং যদি আমি কোনোদিন কিছু চুরি করে থাকি আমি খুব বিখ্যাতভাবে আমার নিজের ছবিটাকেই ঝেড়েছিলাম, সেই ছবিটার নাম বিবাহ ডায়েরিজ, আমার আগে একটা ছবি বানিয়েছিলাম যেটা কোনোদিন রিলিজ হয়নি কল্ড আমি ভার্সেস তুমি, সেটাকে ডিটো কপি করেছি, সো করলে আমি নিজের ছবি ঝাড়বো অন্যদেরকে ছবি ঝাড়তে যাবো, সেটাকে ছাড়াও বলে নিজের জিনিস যখন তখন যাবে ইচ্ছে লাগবে, এটা চিরচরিত আমাদের ওই চার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বলছে তার মুখটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, টম ক্রুজের মুখ হয়তো ঢেঁড়স ভাজানি বলছে এইটা হয়ে গেছে, তুমি ধরতে পারবে না কে বলছে, না এটা ভালো দিকটাও হচ্ছে যে একটা ডেমোক্রেসি, যে আগে যেরকম আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক কাগজ রয়েছে তারাই বলে যে আমাদের রাজনীতিটা কিভাবে চলছে, এছাড়া কোনো আমরা খবর পাই না, মানে সেটা রাশিয়াতেও হয়েছে, মানে এইটা অন্তত বন্ধ হয়ে গেছে যেখানে একটা থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া অন্তত মানুষ এক্সপ্রেস করতে পারে, ভুল ঠিক বলতে হবে না বা কোনো ডিপ্লোমাসি নেই, একটা মানুষের ভালো না লাগলে সে জানাতে পারে, কিন্তু আমার মনে হয় এখন বড্ড বেশি এটা নার্সিসিজমের একটা জায়গায় চলে গেছে যেখানে আমি আমার বক্তব্যটা পেশ করবো সিম্পলি বিকজ আমার ইচ্ছে হচ্ছে, এবং আমার মনে হয় যে আমি যদি এই কথাটা বলি আমি অ্যাটেনশন পাবো, মানুষের ভীষণ অ্যাটেনশনের দরকার,
সম্পর্ক বন্ধুত্ব তুমি যে জায়গাটায় যাচ্ছিলে সেটা আমার মনে হয় আমরা একটু অনেক পরের জেনারেশন থেকে বয়সে বড় বা মোস্ট ইম্পর্টেন্টলি আমরা মনে হয় আমরা ওই নন সোশ্যাল মিডিয়া যুগে বড় হয়েছি বলে যেখানে লিটারালি একজনকে মিট করতে গেলে তার সাথে দেখা করতে হতো, খুব জোর তার বাড়িতে গিয়ে বেল বাজিয়ে বলতাম চল আড্ডা মারবি বা ফোন করে, মানে তখন ওই কথায় কথায় এইসব ছিল না। সো আমাদের অ্যাকচুয়াল বন্ধুত্ব সম্পর্কগুলো এগুলো অনেক স্ট্রংগার এগুলো ছিল না বলে। সো আমার মনে হয় এদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমি অনেক মানুষকেই আজকাল দেখি যারা লিটারালি হয়তো এক বছরে প্রচুর আড্ডা মারে কিন্তু তাদের আড্ডার ভিত্তিটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ, দেখাই হয় না, তারা সামনাসামনি বসে কথা বলতে পারে না। এবং আমার মনে হয় সামনাসামনি যারা বসে কথা বলতে পারে না তারা কি ধরনের বন্ধু? সেই কষ্ট পাওয়া মুখটা, বউ চলে গেছে, বাচ্চাটাও নেই, বন্ধু কেমন আছো? আমরা খুব সিরিয়াস একটা আড্ডায় চলে গেছিলাম, এবার একটা ছোট্ট গেম খেলবো, ঠিক আছে? গেমটা আমি বলছি, এখানে দুটো ভাগে দুটো করে চিরকুট আছে, ঠিক আছে? বর্ণ পরিচয়, একটাতে কিছু বর্ণ মানে অক্ষর লেখা আছে, একটাতে কিছু মানুষের নাম লেখা আছে। এবার ওই একটা করে তুমি অ্যাক্টারের নাম নিলে, মানে অ্যাক্টার অ্যাক্ট্রেস যে যাদের নাম আছে তাই সেই নামটা নিলে, আর একটা ওই পেছনে যে অক্ষর সেটা দিয়ে মানে তাকে ভেবে যে নামটা বা যে শব্দটা তোমার মাথায় আসছে সেটা বলতে হবে। খুলে নিজে দেখো, ও বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছ দিয়ে বুম্বা দেখে বুম্বাদা মানুষ হিসেবে খুব চিনছাম। মুনমুন সেন, খ দিয়ে মুনমুন সেন, মুন্দি ভীষণ খামকে, ভীষণ খামকে, এটা হবে না যিশুদা, আরে একটু হেল্প তো লাগি আমাদের, একটু আমাদের ডিরেক্টর একটা এই এই ব্যাপারটা হবে না, যা চলে ইন্টারেস্টিং ময়া গেম, ভালো লাগছে আমার শুনে। আবার প্রথম প্রথম যেটা মাথায় আসবে সেটাই বলা উচিত, কিন্তু আমরা ভেবে গুছিয়ে, এই আমার খুব কাছে আমাদের প্রথম যেগুলো আসে না আমরা ভদ্র মানুষ সেগুলো বলতে পারছি, এটা এটা রুদ্রনীল ঘোষ ব, এটা যে আমার কি ভালো লাগছে, বয় ওকার ব ব ব, যাই হোক মানে রুদ্রনীল ব, রুদ্রনীল খুব বক বক করে, প্রচন্ড বক বক করে। এদিকে একটা দিকে দুটো রয়েছে, শ্রীজিত মুখার্জি টুইটারে বড্ড বেশি হেয়ালি করে, মদন না মদন মিত্র, মদন সঙ্গে করে জানি না, স মদন দাকে দেখে খুব সরল মনে হয়, এটা সিরিয়াস, এটা সত্যি, মদন দেখে খুব মানে
he can say anything. খুব সরল ভাবে বলতে পারে। ছক্কা মারছে প্রত্যেকটা জিনিস দা। লাস্ট বেবি কাম অন গো। আবি চট্টোপাধ্যায় গ। ও বাবা আবি চট্টোপাধ্যায় গ। আবির গুমনামিতে বলে ভালোই করত। না এটা হ্যাঁ আবির আর গুমনামি একসঙ্গে যায় না, সেটা আবির গর্ব করে বলতে পারে। এটা ফেয়ার হলো না বুঝলে তো, এই যে দুজন দুজনকে হেল্প করে হলো না। ও গুমনামি আমি গর্ব দুটো গ। তোমরা আসলে এটা আমার লাস্ট থ্রিলার হবে না, তোমরা না আসলে এটা আমার লাস্ট থ্রিলার। দেখো দুজন আবির রয়েছে, যিশু রয়েছে, আমার খুব দুজন প্রিয় অ্যাক্টর প্রিয়াঙ্কা রয়েছে, আমার প্রথম থ্রিলার ওদের সামনে করতে পেরেছি, আমি খুব গর্বিত। প্লিজ কাম অ্যান্ড ওয়াচ। 26 জুলাই বর্ণপরিচয় রিলিজ করছে মনিনাকের প্রথম থ্রিলার। মনিনাক যেভাবে বলল ও চায় না, আমরাও চাই না যে এটা ওর শেষ থ্রিলার হোক। আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখুন, এবং আমার মনে হয় আমাকে আর আবিরকে একসাথে দেখতে আপনাদের ভালো লাগবে, কারণ এই ছবিটাতে দুজন একজনকে ছাড়া এই ছবিটা হতো না। প্রিয়াঙ্কা রয়েছে, হ্যালো। তো যাই হোক, ছবিটা দেখুন এবং ভালো লাগলে পাশের জনকে বলুন, পাশের বাড়ির লোককে বলুন, পাশের পাড়ার লোককে বলুন, পাশের শহরের লোককে বলুন, পাশের দেশকেও বলতে পারুন। তো প্লিজ 26 জুলাই পাশাপাশি প্রত্যেকটা বাংলা ছবি হলে গিয়ে দেখুন, আর বাকি বাংলা ছবির খবর জানতে হলে থাকুন আমাদের সাথে। কেমন আছো?